हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के टॉलीवुडर किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। तो अवश्य भिडियोटा शेष अब्दि देखार अनुरोध रइल। प्रथमे जेटा निये कथा बोलबो सेटा होच्छे जे किसमिस सिनेमा ट्रेलारेर मध्ये देवदार लुक बा स्टाइल केमन छिलो। तो सत्यि कथा बोलते देवेर लुक एवं स्टाइल देखार पर पृथिबीर समस्त मेयेरा क्राश खेते खेते पागल हो जाच्छे। येस, এবং স্কুল কলেজের মেয়েরা কিন্তু দেবের প্রেমে পড়ে গেছে, এটা কিন্তু বাস্তব কথা। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে চেক করতে দেখতে পাচ্ছি যে মানে মেয়েরা মানে দেবদাকে প্রপোজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে এবং দেবকে বিয়ে করার জন্য জাস্ট পুরো সোশ্যাল মিডিয়া বন্যা বয়ে দিচ্ছে। এবং আমরা কোথায় গিয়ে সেই পুরনো দেবের যে পারফরমেন্স বা পুরনো দেবের যে অভিনয় সেটা কিন্তু কিসমিস সিনেমার মাধ্যমে ফিরে পেলাম। দেবের সেই যে চ্যালেঞ্জ, সেই প্রেমের কাহিনী, সেই মন মানে না, তখনকার সময় দেবের যে কি বলবো, সেই যে লাভার বয় যে ব্যাপারটা, সেই যে রোমান্টিক যে একটা ছেলে, সেই ব্যাপারটা কিন্তু আবার বস দেবদা কামব্যাক করতে চলেছে। তো দেবদার মানে এই যে স্টাইল, কিসমিসের যে স্টাইলগুলো দিয়েছে, ওই যে গোল গোল চশমা পরা বলি বা কালারিং ফুলাটা গেঞ্জি, কাঁধে ওই ব্যাগ ঝুলোনো, ওইটা কিন্তু স্টাইলগুলো কিন্তু কলকাতার সমস্ত ছেলেরা কিন্তু রীতিমতো কিন্তু কপি করা শুরু করে দিয়েছে। আমি নিজের চোখেই দেখছি। তো এই জন্য কিন্তু দেবদা কিন্তু স্টাইল বা ফ্যাশনের দিক থেকে অবশ্যই হেডমাস্টার। তো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্কুশের আপকামিং সিনেমা সেভিয়েন্স অ্যাকাউন্ট, এর ট্রেলার আসতে চলেছে এপ্রিলের 1 তারিখ। তার কারণ হচ্ছে অঙ্কুশ হাজরা কালকে রাত্রে তার ইনস্টাগ্রামে তোমার একটা ফটোশ্যুটের ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে সেভিয়েন্স অ্যাকাউন্ট ট্রেলার কামিং সুন। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এপ্রিলের 1 তারিখ সেভিয়েন্স অ্যাকাউন্টে ট্রেলার আসতে পারে। তো দেখা যাক কেমন কি হয়। সিনেমা তার পরিচালক হচ্ছে রাজাচন্দ্র এবং সিনেমাতে হিরোইন রয়েছে শ্রাবন্তিকা। তো অঙ্কুশ শ্রাবন্তিকা এই কেমিস্ট্রিটা কেমন হয় সেটা কিন্তু দেখার বিষয়। এরপরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাবণ সিনেমাটা কি প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে। তো আপনাদের বলে দেই এই মুহূর্তে কোনো ইনফরমেশান বা তথ্য নেই যে প্যান ইন্ডিয়াতে মুক্তি পাবে। তো আমি চাই যে সিনেমাটা প্যান ইন্ডিয়ায় মুক্তি পাক, প্যান ইন্ডিয়ায় বলি, বাংলাদেশ বলি, সমস্ত জায়গায় সিনেমাটা আসুক এবং সমস্ত ভাষায় কিন্তু সিনেমাটাকে ডাবিং করা হোক। কারণ এখন বাংলাতে কমার্শিয়াল সিনেমা হচ্ছে না। কমার্শিয়াল সিনেমা বানানোর যে চেষ্টা বা কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু সবাই কিন্তু হারিয়ে ফেলছে। তো জিদ্দা যেহেতু সেটা বজায় রেখেছে, জিদ্দা সেই জিনিসটাকে মাথার মধ্যে মানে রেখেছে, তো সেদিক থেকে অবশ্যই রাবণকে ব্লকবাস্টার করাতে হবে। তো রাবণকে ব্লকবাস্টার করাতে হলে দরকার প্রমোশন, প্রচার এবং বিভিন্ন ভাষায় ডাবিং করতে হবে। তো যদি রাবণ ক্লিক করে যায় তাহলে কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রি আবার কিন্তু কমার্শিয়াল সিনেমা বানানো শুরু করবে। তো আমি চাই রাবণ অবশ্যই প্যান ইন্ডিয়ায় মুক্তি পাক। এর পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ধূমকেতু সিনেমাটা কি আর কোনোদিনও আসবে না। তো আপনাদের বলে দেই এই মুহূর্তে কিন্তু ধূমকেতু সিনেমা আসার চান্স বা সুযোগ নেই। যদি ধূমকেতু সিনেমাটা আসতো তাহলে পরিচালক বলি বা প্রোডাকশন হাউস কোনো না কোনো ইনফরমেশান বা তথ্য দিত। এবং দেব কিন্তু সবার আগে সমস্ত সিনেমার আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করে। তো সেদিক থেকে আশা করা যায় যে ধূমকেতু সিনেমা এই মুহূর্তে আসছে না। এর পরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রমোশনের দিক থেকে কে সেরা বা প্রমোশন কিং কে, দেব নাকি জিৎ। তো আমি সব দিক থেকে বিবেচনা করে যেটা দেখলাম যে জিদ্দার প্রোডাকশন হাউসের থেকে দেবদার প্রোডাকশন হাউস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। মানে দেবদার প্রোডাকশন হাউস যেভাবে প্রমোশন করছে, তারা কোনো একটা সিনেমা এলে সেটাকে নিয়ে যেভাবে চারিদিকে ভাইরাল করে, দেবদার কথা বলছি, দেবদার টনিকের ক্ষেত্রে দেখুন সে কীভাবে প্রমোশন করেছে, বিভিন্ন সিনেমা হলে যাচ্ছে মানে 2-3 দিন ছাড়া ছাড়া, তারপরে ফ্যানদের মাঝখানে দেখা করছে, সেখানে টনিক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে, সিনেমাটা কেমন হবে, সিনেমার গল্প কীরকম, সিনেমাটা কেন দর্শকরা হলে গিয়ে দেখবে। তারপরে তোমার কলকাতা শহরে রাস্তাঘাটে বিভিন্ন দেবদা ছবি তুলে সেগুলো টনিকের মাধ্যমে শেয়ার করছে, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু জিদ্দার ক্ষেত্রে দেখা যায় না। এবং দেবদার আর একটা জিনিস প্রোডাকশন হাউসের ক্ষেত্রে লক্ষ্য করলাম যে তারা যেভাবে সিনেমাটাকে নিয়ে ভাবনা চিন্তা করে, মানে সকাল দুপুর রাত্রি সারাদিন ধরে কিন্তু তারা টনিক সিনেমার কিন্তু আপডেট দিয়েছে।
মানে সেটা ট্রেলারের কোন একটা ছবি বলি, টিজারের যে কোনো একটা ঝলক বলি বা প্রমোশনের ভিডিও বলি, সব কিছু কিন্তু তারা দেওয়ার চেষ্টা করে। তো সেদিক থেকে কিন্তু জিদ্দার প্রোডাকশন হাউস সেটা কিন্তু করে না। আমরা যদি রাবণের ক্ষেত্রে লক্ষ্য করি, রাবণের কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না। সেখানে আপনি যদি কিসমিসের দিক থেকে যদি লক্ষ্য করেন, কিসমিসের মানে প্রমোশন কিন্তু দারুণ চলছে। মানে সত্যি কথা বলতে আপনি যদি দেবদার প্রোডাকশন হাউস যান, সেখানে মানে মানে কি বলবো, 2 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া কিসমিস নিয়ে আপডেট, কিসমিসের প্রমোশনের ছবি, দেবদার লুক, দেব রুকমিনী, তাদের কেমিস্ট্রির একটা ভালোবাসার রসায়ন, প্রত্যেকটা জিনিস দেখানো হচ্ছে। তো সেটা জিদ্দার প্রোডাকশন হাউস কেন হচ্ছে না? তো এই জন্য আমার মনে হয় দেবদার প্রোডাকশন হাউস প্রমোশনের দিক থেকে এগিয়ে রয়েছে। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কি আর কমার্শিয়াল সিনেমা করবেন না, বা তিনি কি কমার্শিয়াল সিনেমা করা ছেড়ে দিয়েছেন? তো আপনাদের বলে দেই, প্রসেনজিতের হাতে কিন্তু এখন 2 কমার্শিয়াল সিনেমা রয়েছে। একটা হচ্ছে প্রসেনজিৎ উইথ ঋতুপর্ণা, সিনেমাটার নাম হচ্ছে প্রসেনজিৎ উইথ ঋতুপর্ণা। এটা পুরোপুরি একটা রোমান্টিক লাভ স্টোরি সিনেমা হতে চলেছে। মানে আমরা অনেকদিন পর প্রসেনজিৎকে একটা মানে লাভার বয় চরিত্রে তথা রোমান্টিক প্রেমের যে ব্যাপার, সেই ধরনের সিনেমাতে দেখতে পাবো। তো প্রসেনজিৎ ঋতুপর্ণা মানেই সবসময় বাংলাতে একটা ইতিহাস। তো আশা করা যায় যে বক্স অফিসে একটা বড় রেকর্ড করবে অবশ্যই প্রসেনজিৎ ঋতুপর্ণা। তো সিনেমাটার শুটিং শুরু হবে মোটামুটি এই মে মাসের দিকে শুরু হওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। এরপরে একটা সিনেমা আসার কথা ছিল বাংলাদেশের সাবলা মিডিয়ার থেকে। তো সিনেমাটা পুরোপুরি একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, মানে মানে আমরা ম্যাসি এন্টারটেনমেন্ট যেটা বুঝি সেই ধরনের সিনেমাতে আমরা প্রসেনজিৎকে দেখতে পাবো, কিন্তু এখন সেভাবে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এই সিনেমাটাও আসবে শোনা যাচ্ছে। এছাড়া কাছের মানুষ আছে, তো কাছের মানুষ সিনেমাটা কমার্শিয়াল হবে কি না বলা খুবই মুশকিল, তবে কমার্শিয়াল সিনেমা হওয়ার চান্স অনেকটাই রয়েছে। তো এইগুলোই ছিল ভিডিওতে বলার। ভিডিওতে ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।